মাননীয় সদস্যগণ, আমাদের দেশ এখন এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের প্রতিটি সম্পূর্ণ স্বাধীন সংস্থান, সিবিআই, ইডি, আরবিআই, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন, সুপ্রিম কোর্ট, জিএসটি কাউন্সিল ও স্পষ্টবাদী সাংবাদিকদের উপর আঘাত বিবেশ, একদিকে ধ্বংসাত্মক নোটবন্দির ধাক্কা, তার উপর প্রস্তুতিহীন অবস্থায় কেন্দ্রীয় সরকার সারা দেশে জিএসটি চালু করে দিয়েছে। বন্যার তীব্র প্রতিবাদ সত্ত্বেও এছাড়াও দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের অযাচিত হস্তক্ষেপের ফলে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আমি চরম আঘাত এসে বর্তমান কেন্দ্রীয় সরকারের এই হস্তক্ষেপের প্রবণতার থেকে সুপ্রিম কোর্ট মতো মহৎ প্রতিষ্ঠানও রেহাই পায়নি। আরবিআই গভর্নর তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন স্যার। একইভাবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য পদত্যাগ করেছেন, কেননা সরকার তাদের তৈরি বেকারত্বের উপর নেতিবাচক তথ্য গোপন করতে চেয়েছিল স্যার। এখন কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে, দেশের সমস্ত মানুষ এখন জেনে ফেলেছে যে গত 35 বছরের মধ্যে বেকারত্বের সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে গত 2018 সালে। আমাদের সকলের প্রিয় ও শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জির দৃঢ় অদম্য কণ্ঠস্বর বারংবার এই অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের হয়ে গর্জে উঠেছে স্যার। আজ সমগ্র ভারতবাসী উপলব্ধি করে পেরেছে যে কেন্দ্রের এই বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলি কেবল অলীক স্বপ্ন মাত্র স্যার। দেশের কৃষক ভাইদের রোজগার দ্বিগুণ করার স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্ন তো পূরণ হয়নি, বরং তাদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। এরকম অবস্থা সহ্য করতে না পেরে দেশের কিছু রাজ্যে বেশ কয়েক হাজার কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। বহু রাজ্যে স্যার যেখানে কৃষক ভাইরা এরকম দুর্দশার মধ্যে পড়েছেন, সেখানে বাংলায় তাদের গড় আয় 2010-11 সালে 91.20 টাকা থেকে তিন গুণ বেড়ে 2017-18 সালে 291,000 টাকা হয়েছে। এটা দেশের মধ্যে একটা নজিরবিহীন সাফল্য স্যার। বর্তমান কেন্দ্রের শাসক দল 2014 সালের ভোটের প্রচারের সময় দেশের মানুষকে বলেছিলেন যে ক্ষমতায় এলে তারা দেশের বাইরে গচ্ছিত কালো টাকা দেশে ফিরিয়ে আনবে। কালো টাকা ফিরিয়ে আনা তো দূরের কথা স্যার, বরং বিগত বছরগুলিতে আমরা দেখলাম যে দেশের কিছু বড় 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 ব্যবসায়ী সাধারণ মানুষের কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুট করে বিদেশে চলে গেছে। ব্যাংকগুলির উপর এরকম ভয়ঙ্কর আঘাত আসার ফলে দেশের ব্যাংকিং ব্যবস্থা আইসিইউতে চলে গেছে স্যার, যেখানে 2014 আর্থিক বছরে মোট এনপিএ নন পারফর্মিং অ্যাসেটস ছিল 2,09,840 কোটি টাকা স্যার, সেখানে 17-18 অর্থবর্ষে তা দাঁড়িয়েছে 10,36,127 কোটি টাকা, যা প্রায় 5 গুণ বেশি স্যার। মাননীয় সদস্যগণ, বর্তমান কেন্দ্রীয় সরকার সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে জলাঞ্জলি দিয়ে মেয়াদ শেষ হওয়ার মুখে একটি অভিসন্ধিমূলক এক্সপায়ারি বাজেট পেশ করেছেন স্যার। অভিসন্ধিমূলক এক্সপায়ারি বাজেট পেশ করেছেন। আপনারা এও জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাজেটের উপর
তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সারা দেশকে। এরকম অগণতান্ত্রিক সৌরাচারী ও সামাজিক বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রুখে দাঁড়িয়েছেন। তার এই বলিষ্ঠ ভূমিকা এবং সক্রিয় নেতৃত্ব দেশকে আজ পথ দেখাচ্ছে, স্যার, দেশকে আজ পথ দেখাচ্ছে। আমি আবারও বলছি, এই রাজ্যের মা মাটি মানুষের সরকার সমাজের বিভেদ সৃষ্টিকারী ও ফ্যাসিস্ট শক্তির কোন রকম ষড়যন্ত্রকে বরদাস্ত করবে না। মাননীয় সদস্যগণ, আমরা যখন সরকার এলাম তখন রাজ্যের জিডিপি ছিল 4,61,000 কোটি টাকা। 2018-19 রাজ্যের জিডিপি 11,50,000 কোটি টাকায় পৌঁছচ্ছে, স্যার, 11,50,000 কোটিতে পৌঁছচ্ছে। প্রকৃতপক্ষে রাজ্যের জিডিপি বৃদ্ধির হারে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা 1 নম্বর স্থান অধিকার করেছে। 2017-18 যেখানে ভারতবর্ষের শিল্পের বৃদ্ধির হার 5.57%, সেখানে বাংলার শিল্পের বৃদ্ধির হার, স্যার, 16.29%, 3 গুণেরও বেশি। একই রকম ভাবে বাংলা দেখিয়ে দিয়েছে ফিসকাল ডিসিপ্লিন কাকে বলে। রাজস্ব ঘাটতি 2010-11 সালে 3.75% থেকে নেমে দাঁড়িয়েছে 0.96%, স্যার, 0.96। একইভাবে আর্থিক ঘাটতি ফিসকাল ডেফিসিট 2010-11 সালে 4.24% থেকে নেমে 2017-18 সালে দাঁড়িয়েছে, স্যার, 2.883%। স্যার, রাজ্যের কর বাবদ আয় 2010 সালে 21,128 কোটি থেকে বৃদ্ধি 2017-18 সালে 57,700 কোটি টাকা হয়েছে, স্যার, 57,700 কোটি, আড়াই গুণেরও বেশি বৃদ্ধি, স্যার। 2011 সাল থেকে আমাদের সরকার রাজ্য পরিকল্পনা খাতে 3,45,000 কোটি টাকার বেশি এবং মূলধনী খাতে 92,000 কোটি টাকা সামাজিক সম্পদ সৃষ্টি ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করেছে, স্যার। চিন্তা করুন, স্যার, 92,000 কোটি টাকা। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত 7.5 বছর ধরে নিরলস উন্নয়নের ধারা রাজ্যের প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। আমাদের এই রাজ্যে খাদ্যের উৎপাদন 2010-11 সালে যেখানে ছিল 148,10,000 মেট্রিক টন, স্যার, সেখানে 2017-18 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 182,92,000 মেট্রিক টন, স্যার। এর মধ্যে উৎপাদিত শস্য গুদামজাত করার ক্ষমতার দিক থেকেও 63,000 মেট্রিক টনের জায়গায়, স্যার, 9,16,000 মেট্রিক টন হয়েছে, যা পায় 15 গুণ বৃদ্ধি, যা পায় 15 গুণ বৃদ্ধি। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি জমির ক্ষেত্রে খাজনা ও মিউটেশন ফি 100% মকুবের ব্যবস্থা করেছে। এখন খাদ্যসাথী প্রকল্পে স্বল্প মূল্যে 8,82,000,000 মানুষকে কম দামে খাদ্য সরবরাহ করা হচ্ছে, 8,82,000,000। ধান দিন চেক নিন স্কিমে এখন থেকে ন্যায্য মূল্যে শস্য কেনার দাম কৃষকদের সরাসরি মেটানোর ব্যবস্থা হয়েছে, স্যার, সরাসরি মিটিয়ে দেওয়া। ধান দিন চেক নিন, চেক নিন, ধান দিন চেক নিন। রাজ্যের 1,00,000 কৃষককে বর্ধিত হার 1,000 টাকা করে মাসিক পেনশন দেওয়া হচ্ছে, স্যার। গত বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 32,00,000 কৃষক পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকার 1,200 কোটি টাকা বরাদ্দ করেছে, 32,00,000 কৃষক পরিবারকে ক্ষতিপূরণ দিতে।
সরকার 1,200 কোটি টাকা বরাদ্দ করেছে। এই রাজ্যে বাংলা ফসল বীমা যোজনায় এখনো পর্যন্ত 24 লক্ষ কৃষককে নথিভুক্ত করা হয়েছে, 24 লক্ষ। স্যার, আমাদের রাজ্যে চাষিদের প্রদেয় প্রিমিয়াম অংশটিও পুরোপুরি রাজ্য দিচ্ছে। স্যার, কেন্দ্রীয় সরকার এই পরিকল্পনা নানা ধরনের হস্তক্ষেপ করার ফলে রাজ্যের চাষিদের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে এই প্রকল্প পুরোপুরি রাজ্যের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং কেন্দ্রীয় সরকারের প্রদেয় 20% রাজ্য সরকারই মিটিয়ে দেবে। স্যার, জল ধরো জল ভরো কর্মসূচির অধীনে বিগত 7.5 বছরে 2,62,000 জলাশয়কে সংস্কার ও খনন করা হয়েছে। স্যার, 2,62,000। কেন্দ্রীয় সরকারের বিফলতার জন্য রাজ্যে যেসব জায়গায় ব্যাংকিং পরিষেবা নেই সেই সব জায়গায় আমরা 2,631টি প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি, যাকে প্যাক বলা হয় স্যার, প্যাকস, যে ব্যাংক হিসেবে পরিণত করছি। বাণিজ্যিকভাবে লেয়ার পোলট্রি, মাংসের জন্য ব্রিডিং পোলট্রি খামারকে উৎসাহ দেওয়ার জন্য একটি নতুন ইনসেন্টিভ স্কিম চালু করা হয়েছে। স্যার, এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্র, ডিম উৎপাদনে রাজ্য স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিপুল পরিমাণে হাঁস ও মুরগির ছানা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে 52,50,000 ছাত্রী নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়ে পাচ্ছে। বর্তমানে কন্যাশ্রীর ক্ষেত্রে আয়ের সীমা তুলে দিয়ে রাজ্যের 13-19 বছর বয়সী সমস্ত কন্যাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে 800 কমার্স ছাত্রীদের 2,000 টাকা এবং সায়েন্সের ছাত্রীদের 2,500 টাকা করে প্রতি মাসে বৃত্তি দেওয়া শুরু হয়েছে। রাজ্যের গর্বের কন্যাশ্রী এ দৃষ্টান্ত করেছে। নদিয়ার কৃষ্ণনগরে কন্যাশ্রী ইউনিভার্সিটি তৈরির পরিকল্পনা রূপায়িত হচ্ছে। রূপশ্রী প্রকল্পে 2018 ডিসেম্বর পর্যন্ত প্রায় 320 কোটি টাকা খরচ করে 1,26,000 জন মেয়েকে সহায়তা প্রদান করা হয়েছে। স্যার, 1,26,000 জন মেয়েকে সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক প্রকল্পে এখন পর্যন্ত 2,35,000 মানুষ সুবিধা পেয়েছেন, যার জন্য 172,69,00,000 টাকা খরচ করা হয়েছে। স্যার, 2,35,000 মানুষ সুবিধে পেয়েছেন, যার জন্য 126,69,00,000 টাকা খরচ করা হয়েছে। স্যার, আপনাদের আরো জানাচ্ছি রাজ্যে 42টি সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা সুলভ হয়েছে। শিশু মৃত্যুর হার 2011 সালে যেখানে ছিল প্রতি হাজারে 32, তখন তা কমে হয়েছে 25। প্রসূতি মৃত্যুর হার এখন 113 থেকে কমে 101 এসে দাঁড়িয়েছে। আর প্রসূতি সদনে প্রসবের হার, ইনস্টিটিউশনাল ডেলিভারি, এখন 97.5% চলে গেছে। স্যার, প্রায় 100% কাছে গেছে। 2011 সালের আগে পর্যন্ত এই রাজ্যে একটিও SNICU ছিল না, একটিও ছিল না স্যার, কিন্তু এখন 307টি SNICU রাজ্যে শিশুদের চিকিৎসা চলছে। 0 থেকে 307টি SNICU এই রাজ্যে শিশুদের চিকিৎসা চলছে। আবার বিগত 7.5 বছরে SNICU-র সংখ্যা 6টি থেকে বেড়ে 68টি হয়েছে, 6টি থেকে বেড়ে স্যার 68টি। এখন রাজ্যে গরিব মানুষদের নিখরচায়ে চিকিৎসা ও ঔষধ দেওয়া হচ্ছে। 2018 সালে স্যার এর জন্য ব্যয় হয়েছে 1,231 কোটি 50 লক্ষ টাকা,
1,231 কোটি 50 লক্ষ টাকা। আমাদের সরকার 3টি নতুন সরকারি মেডিকেল কলেজ, 10টি নতুন সরকারি মেডিকেল কলেজ এবং 27টি নতুন নার্সিং ট্রেনিং স্কুল স্থাপন করেছে স্যার। রাজ্যে 2,50,00,000 মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে। বিগত 7.5 বছরে 7,000 নতুন প্রাইমারি আপার প্রাইমারি স্কুল তৈরি হয়েছে স্যার এবং 2,700 জুনিয়র হাই স্কুলকে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্তরে উন্নীত করা হয়েছে। 2011 থেকে নিজে দিয়ে এ পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 7 কোটি স্কুল ইউনিফর্ম, 16 লক্ষ স্কুল ব্যাগ, 50 লক্ষ স্কুলে পড়ার জুতো বিতরণ করা হয়েছে স্যার। রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে 2011 সালে যেখানে 12টি বিশ্ববিদ্যালয় ছিল, এখন সরকারি ও বেসরকারি মিলে 40টি বিশ্ববিদ্যালয় রয়েছে স্যার। উচ্চশিক্ষায় নথিভুক্ত ছাত্রের সংখ্যা 2011-12 সালে ছিল 13,24,000, সেটার থেকে বেড়ে 2017-18 সালে 20,36,000 হয়েছে স্যার। 20,36,000। মাননীয় সদস্যগণ, শিক্ষাশ্রী স্কিমে মোট 70 লক্ষ SC এবং ST ছাত্রছাত্রী ছাত্রবৃত্তি পাচ্ছে। 70 লক্ষ SC ST ছাত্রছাত্রী ছাত্রবৃত্তি পেয়েছে। সবুজ সাথী প্রকল্পের আওতায় মোট 1 কোটি বাইসাইকেল বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। রাজ্যের ST জাতিভুক্ত জনজাতির নিজেদের গোষ্ঠীগত বিশিষ্ট তুলে ধরার জন্য 600 কোটি টাকা ব্যয় করে প্রায় 20টির মতো গোষ্ঠী উন্নয়ন পরিষদ গড়ে তোলা হয়েছে স্যার। উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি নবশূদ্র কল্যাণ পরিষদ, মতুয়া কল্যাণ পরিষদ তৈরি হয়েছে স্যার। মতুয়া সম্প্রদায়ের গুরু শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী গুরুচাঁদ ঠাকুরের অবদানকে স্মরণীয় করে রাখতে রাজ্যে ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে স্যার এবং এর একটি শাখা কৃষ্ণনগরেও স্থাপিত হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য 445টি সংখ্যালঘু হোস্টেল ও 312টি কর্মতীর্থ প্রকল্প তৈরি, আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সংখ্যালঘু ভবন গড়ে তোলা, পলিটেকনিক ও ITI তৈরি করা হয়েছে, এই বিভিন্ন ও বিভিন্ন গোরস্থানগুলি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে স্যার। স্যার, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের ক্ষেত্র এই রাজ্য দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থান স্যার। বিগত 7.5 বছরে 2,03,00,000 সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ছাত্রবৃত্তি দেওয়া হয়েছে স্যার, যার জন্য খরচ হয়েছে 5,257 কোটি টাকা। এছাড়াও 8 লক্ষের বেশি সংখ্যালঘু মানুষজনদের সেলফ এমপ্লয়মেন্টের জন্য 1,300 কোটি টাকা দেওয়া হয়েছে স্যার, যা দেশের মধ্যে সর্বোচ্চ, নাম্বার 1। পিএসএমই ইউনিট থেকে বেড়ে 2018 সালে তার 90 লক্ষের বেশি ইউনিট হয়েছে স্যার, 90 লক্ষ MSME ইউনিট। এই বিপুল সংখ্যা বৃদ্ধির জন্য শুধু 2017-18 সালে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 55,000 কোটি টাকার বেশি, শুধু 17-18 সালে স্যার, শুধু 17-18 সালে 55,000 কোটি টাকার বেশি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজারহাটে 200 একর জায়গায় নিয়ে বেঙ্গল সিলিকন ভ্যালি ITI হাব তৈরি হচ্ছে। প্রধান প্রধান ITI ও ITS সম্পর্কিত কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করতে এগিয়ে আসছে স্যার। 2018-র বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে দেশের ও দেশের বাইরে থেকে বিভিন্ন শিল্পপতি বিপুল সংখ্যায় যোগদান করেছে। এই সম্মেলনে 32টি দেশ থেকে রেকর্ড সংখ্যায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এরপরে শিল্পের বিভিন্ন ক্ষেত্রে
হয় $145.93 billion বিনিয়োগের প্রস্তাব এসেছে, $145.93 billion বিনিয়োগের প্রস্তাব এসেছে। তাজপুরের গভীর সমুদ্র বন্দরকে রাজ্য সরকার ইতিমধ্যে নোটিফাই করেছে স্যার, এবং প্রারম্ভিক কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্লিপকার্ট নামের ই কমার্স কোম্পানি হরিণঘাটায় প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করে লজিস্টিক্স হাব তৈরি করছে। এখানে প্রায় ১০,০০০ নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে স্যার, ১০,০০০ নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। নতুন দিশা, মাননীয় সদস্যগণ, মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক ভাইদের জন্য কৃষক বন্ধু নামে একটি প্রকল্প চালু করেছেন। রাজ্যের ৭২ লক্ষ কৃষক ও ভাগ চাষি যাদের জমির পরিমাণ ১ একর, তারা ২ কিস্তিতে বার্ষিক সর্বোচ্চ ৫,০০০ টাকা অনুদান পাবেন। যাদের জমির পরিমাণ ১ একরের কম, তারা আনুপাতিক হারে এই এই অনুদান পাবেন। এই অনুদান কমপক্ষে ২,০০০ টাকা, তার মানে সবাই ২,০০০ টাকা পাবে স্যার, যা ১,০০০ টাকা করে করে ২টি কিস্তিতে বছরে ২বার দেওয়া হবে। আমার যদি স্যার ১ একরের কমও থাকে, আমার মিনিমাম ২,০০০ টাকা ২ কিস্তিতে আমি পাব। এছাড়াও মৃত্যুর পর তার পরিবার এককালীন ২ লক্ষ টাকা সহায়তা পাবে স্যার। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনার অনুমতি সাপেক্ষে বাজেট বিবৃতি নম্বর ৪ বিভাগ পড়া হলো বলে ধরে নিচ্ছি স্যার, আপনার অনুমতি নিলাম স্যার। এখন আপনার অনুমতি নিয়ে আমি সরাসরি ৫ নম্বর বিভাগ থেকে ৫৭ পাতা পড়া শুরু করছি। ৫৭ পাতা স্যার, কর ও কর ব্যবস্থার সংস্কার, ব্যাচ বিক্রয় কর ও পণ্য প্রবেশ কর নিরসন প্রকল্প, সেটেলমেন্ট স্কিম। মাননীয় সদস্যগণ, আমরা ২০১৭ জুন মাস থেকে নতুন সেটেলমেন্ট স্কিম চালু করেছিলাম। তার ফলে স্যার ১,১০০ কোটি টাকার বকেয়া কর আদায় করতে পেরেছি। কেউ বলতে পারবে স্যার রেকর্ড? আমরা ব্যাট, সিএসটি আর এন্ট্রি ট্যাক্সের ক্ষেত্রে পুরনো বকেয়ার করের জন্য ২০১৮ নভেম্বর থেকে একটি নতুন সেটেলমেন্ট স্কিম চালু করেছি স্যার। এখন ভ্যাট এবং সিএসটি ডিসপিউটেড ট্যাক্সের ৩৫% দিয়ে সরাসরি নিরসন করা যাবে। এন্ট্রি ট্যাক্সের ক্ষেত্রে ১০০% ট্যাক্স দিয়ে পুরনো বকেয়ার ইন্টারেস্ট এবং পেনাল্টি ছাড় পাওয়া যাবে। একইভাবে পুরনো মোটর ভেহিকলসের করের ক্ষেত্রে একটি সেটেলমেন্ট স্কিম আনা হয়েছে। এই স্কিমের মধ্যে ৩৫% অথবা ৫০% যেমন প্রযোজ্য বকেয়া করে কর দিলে সমস্ত পুরনো কর নিরসন করতে পারবে। আমি চা উৎপাদনের উপর, শিক্ষা সেস ও গ্রামীণ রোজগার সেস আগামী ২ বছরের জন্য সম্পূর্ণ মকুব করার প্রস্তাব রাখছি। স্যার নতুন প্রয়াস, ২০১১ সালের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য সরকার শিক্ষিত কর্মপ্রার্থী যুবক যুবতীদের কাজের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শিক্ষিত যুবক যুবতীদের স্বরোজগারের সুযোগ করে দেওয়ার জন্য রাজ্য সরকার প্রতি বছর আরো ৫০,০০০ যুবক যুবতীকে
এককালীন 1,00,000 টাকা করে আর্থিক সাহায্য দেবে। 50,000 যুবক যুবতীকে এককালীন 1,00,000 টাকা করে আর্থিক সাহায্য দেবে। অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা শিশু বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের গুরুত্বকে সম্মান দিয়ে রাজ্য সরকার 2018-র পয়লা অক্টোবর থেকে অনারেরিয়াম বাড়িয়ে দিয়েছে স্যার। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে 2019-এর পয়লা ফেব্রুয়ারি থেকে এই মাসিক ভাতা আরো 500 টাকা করে বাড়ানো হচ্ছে স্যার, আরো 500 টাকা করে। এর ফলে 2,10,000-এরও বেশি 2,10,000-এরও বেশি অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা উপকৃত হবে স্যার। আশা কর্মীরা দূর দূরান্তের গ্রামে গ্রামে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেয়, গুরু দায়িত্ব পালন করে। তাদের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে রাজ্য সরকার গত অক্টোবরে অনারেরিয়াম বাড়িয়েছিল। আমি এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি 2019-এর পয়লা ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে তাদের আরো 500 টাকা করে অনারেরিয়াম বাড়ানো হচ্ছে স্যার। এর ফলে 20,000-এরও বেশি আশা কর্মী উপকৃত হবে, 20,000-এরও বেশি আশা কর্মী উপকৃত হবে স্যার। চুক্তিভিত্তিক কর্মীদের গুরুত্বের কথা বিবেচনা করে সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের মাসিক পারিশ্রমিক আরো 2,000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রে পারিশ্রমিকে প্রতি মাসে আরো 2,000 টাকা করে বাড়ানো হবে। এই সিদ্ধান্তের ফলে স্যার 2019 পয়লা ফেব্রুয়ারি থেকে সব মিলিয়ে প্রায় 1,00,000-এর মতো চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবে স্যার। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির মেয়াদের শেষে ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে এই সরকার 2016 সালে তাদের প্রাপ্য এক্সপ্রাশিয়া 1,00,000 টাকা বাড়িয়ে 2,00,000 টাকা করেছিল। আমি আজ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে 2019-এর ফেব্রুয়ারি থেকে এক্সপ্রাশিয়া 2,00,000 টাকাকে বেড়ে 3,00,000 টাকা করা হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় 1,00,000-এর মতো চুক্তিভিত্তিক কর্মচারী উপকৃত হবে। বর্তমানে একজন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও 60 বছর অবধি চুক্তিভিত্তিক গ্রুপ ডি হিসেবেই কাজ করতে হয়। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি রাজ্য সরকার এদের ভবিষ্যৎ বিবেচনা করে ঠিক করেছে যারা মাধ্যমিক উত্তীর্ণ এবং 3 বছরের বেশি কাজ করেছেন তারা চুক্তিভিত্তিক গ্রুপ সি হিসেবে কাজ করার সুযোগ পাবেন। গ্রুপ ডি থেকে গ্রুপ সি তে যাওয়া সম্ভাবনা। এর ফলে প্রায় 50,000 চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীরা উপকৃত হবেন স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কর্মসংস্থান হলো এই মামাটি মানুষের সরকারের উন্নয়নের মূল মন্ত্র। তাড়াহুড়ো করে এই পরিকল্পনাহীন একটি পরিকল্পনাহীন ভাবে জিএসটি চালু করা, একই সঙ্গে নোটবন্দি বাতিলের ধাক্কায় আজও সারা দেশ ভুগছে। এসব সত্ত্বেও এই আর্থিক বছরে এখনো পর্যন্ত আমরা রাজ্যে 9,05,000 কর্মসংস্থান নিশ্চিত করতে পেরেছি। 9,05,000 কর্মসংস্থান স্যার। আজকের সামাজিক ও রাজনৈতিক পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ভাষ, দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়, জগজন মানিবে বিস্ময়।